মা জানে না আমার জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে। মা 10 মাস বাচ্চাকে গর্ভে রাখে, বাচ্চা গর্ভে মা 8 মাস 10 মাস বয়স হয়ে যায়, মা খেতে বসেছে, বাচ্চা লাথি মেরে দিয়েছে, ওই লাথির আঘাতটা মার কলিজায় লেগেছে, মার কলিজা লাথির আঘাতকে পেটটা যন্ত্রণায় ফেটে যায়। মা একবার ওঠে আর বসে, মা দুটা চোখ থেকে টক টক করে পানি ঝরে, মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মোছে, মা কেঁদে কেঁদে চোখের পানি মুছে ক্ষুধার্ত মা ক্ষুধার্ত থেকে যায়। বাচ্চা লাথি মারা যন্ত্রণাটা মা সবর করে নেয় না, নেয় না, মা সবর করে, বাচ্চা ভূমিষ্ঠ সময় হয়ে যায়, মা চাঁদে ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, মা রক্তের উপরে শুয়ে থাকে, এত বেদনার যন্ত্রণা নবী বললেন দুনিয়ার পুরুষ মানুষরা বুঝতে পারবে না। আরে কষ্টের কথাটা তো আল্লাহ কোরআন পাকে তুলে দিয়েছেন। মা কখনোই দুনিয়ায় অনেক মাকে দেখা গিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ সময় মা তো দুনিয়াটা ছেড়ে দিয়েছে, মা কাঁদে, মা ছটপট করে, মা রক্তের উপরে তখনও শুয়ে, সোনার মানিক বাচ্চা দুনিয়া আসার পরে বাচ্চা কেঁদে ওঠে, রক্ত মাখা বাচ্চুয়ে রক্তের উপরে শুয়ে থেকে রক্ত মাখা অবস্থায় কলিজা টুকরা বাচ্চাকে বুকে নিয়ে 10 মাস কষ্টে গর্ভে রাখার কষ্ট আর প্রসব বেদনার যন্ত্রণাটা ভুলে যায়। জোরে বলুন দাদি আম্মা কাঁদে আল্লাহ দয়াময়, মা গোলাম আমার বাচ্চাটা মোরা বাচ্চা, নড়েও না কাঁদে না, মা কি এত কষ্ট করে মনকে বুঝন দিতে পারে। দাদা হুজুর কি লাছিলেন আল্লাহর ওলি, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র 3 নম্বর চোখটা তার খোলা ছিল, তিনি জানতেন আমার বাচ্চা মোরা বাচ্চা নয়, বাচ্চা আল্লাহ আমার দিয়েছেন হাক্কানি ওলি বাচ্চা। দাদি আম্মাকে সান্ত্বনা দেয় কেঁদো না, তোমার বাচ্চা মরা নয়, কি গো বাচ্চা যদি মরা হয় আর মাকে যদি বলে মার মনটা কি মেনে নেবে। দাদি আম্মা জানে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহর ওলি বলেন ও বাবা তো জানবেন, যাও যাও অজু করো, চলে যাও মাটির মসজিদে, চিনের তৈরি মসজিদ, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ো, কাশফুল কবুর হালাতে দেখো, তোমাদের ভাইজান নড়ে না কেন, কাঁদে না কেন, দাদি আম্মা মানে না, বলে মরা বাচ্চা। আল্লাহর ওলি হুকুম পেয়ে নদিয়া জেলায় বাড়ি তোজাম্মেল হুজুর চলে গেলেন মাটির মসজিদে, 2 রাকাত নামাজ পড়ে কাশফুল কবুর হালাত থেকে ফিরে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে বলে আমার পীর মোর্শে আমার বেয়াদবি মাফ করেন, আপনার হুকুমে 2 রাকাত নামাজ পড়ে কাশফুল কবুর হালাতে দেখি ভাইজান মরা নয়, ভাইজানকে আল্লাহ দয়াময় সস্তা হাক্কানি ওলি করে পাঠিয়েছে। জোরে বলো না, আর জোরে বলা গেল না, নারাই তকবি, নারাই তকবি। ও সোনার মানিকের আল্লাহর ওলি বলেন ও বাবা তো জানবে, তোমার পীর মা কাঁদে, বলো তোমার ভাই যান নড়ে না কেন, কাঁদে না কেন, বলছে আমার পীর মোর্শে আল্লাহ পাক আমাকে দেখায় আপনার হুকুমে কাশফুল কুবুর হালাতে দেখতে পাই, ভাইজান যেমন হাক্কানি ওলি হয়ে এসেছে আল্লাহ দরবারে মোরাকাবা হালাতে গোনাগা নবীর উম্মত উম্মতির জন্য মাগফিরাতের দোয়ায় মশগুল হয়ে রয়েছে। আরো জোরে বলেন